গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে, সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে, খেতে পাবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বললো, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছের এডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দেবে, তোমার আয়ু হবে 20 বছর। মানুষ বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর দেওয়া হবে। সেটাই মঞ্জুর করা হলো। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্যে তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ বলল, করজোড়ে বলল সৃষ্টিকর্তাকে যে 20 বছর আয়ু অত্যন্ত কম, হে প্রভু, আমাকে ওই গাধার সে যে 30 বছর আয়ু চায়নি সেটা আমাকে দেয়া হোক, ওই যে কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেয়া হোক, আর যে বানর 10 বছর নেয়নি সেটাও আমাকে দেয়া হোক। 20 বছর অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। তারপর কি হলো? সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, তারপরের 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়, সেটা কার মতো? গাধার মতো। তারপরের 15 বছর সে তার ছেলেমেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট হয়ে বাঁচে, আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো, যেমন গাছের এডাল থেকে ওডাল ঝুল খায় বানর, তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, আর নানান রকম ফন্দি ফিকির করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে।